কালীঘাট বুস্টার পাম্পিংয়ের সামনে আরও একটা বহু পুরানো ভাতের হোটেল রয়েছে, মা কালী হিন্দু হোটেল। তবে যেহেতু এখন একটু ডামাডোল চলছে ফুটপাতের উপরে ব্যবসা নিয়ে, তাই একটু সকলেই চাপে আছে। তবে নতুন করে যে ছাউনিগুলো খুলে ছাতা লাগিয়েছে তাতে কিন্তু দেখতে খুব ভালো লাগে। সবজি থালি 1, 2, 3, 4, 5, 6, 7 কত রকম আইটেম রয়েছে দাদা। এই সবজি থালিটার দাম কত? আলু ভাজা আছে, আর সালাড, পাঁপড়, আবার পাচ্ছেন ডাল মাত্র 40 টাকায় প্লেট। আর মাংসের প্লেট কত? 100 রুপিস 100 রুপিস দিয়ে সবজি ভাজা ডাল পাঁপড় আচার সালাড 2 পিস চিকেন 100 রুপিস। পুঁই শাকের চচ্চড়ি, কেমন লাগছে? একটু খালি খালি লাগছে কিন্তু ভালোই, এই জায়গাটা ভিড় হয় যেহেতু। বাহ, কি সুন্দর ফ্লেভার, কালার! কি মাছ গো এটা? ভোলা, চারাপোনা, তেলাপিয়া। তার মানে এটা আবার কি? কাতলা তো দেখছি, রুই, কাতলা, আর কি আছে? চিকেন, এই হচ্ছে চিকেন। বাহ, কি সুন্দর কালার! আচ্ছা দাদা, এই দোকানটা আপনি কত বছর ধরে চালাচ্ছেন? আমার দোকানটা 21 বছর হয়ে গেছে। প্রায় 21 বছর। তো দেখছি তো ভালোই ভিড় ভাড়। তবে এখন কলকাতায় যেহেতু এই ফুটপাতে ইয়ে হচ্ছে ভাঙাভাঙি, বা তো কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো অনেক হচ্ছে, চালা ছাদ না থাকলে তো অসুবিধা হবে। বৃষ্টির জল টল, এই ছাতাতে ভালো লাগছে কিন্তু বৃষ্টির জল টল এলে মুশকিল হয়ে যায়। মানে কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে? সবজি ভাজা ডাল পাঁপড় আচার স্যালাড সব কিছু দিয়ে 40 টাকা এখানে পাওয়া যায়। সবজি ভাত আছে, মাছ ভাত আছে, ডিম ভাত আছে, চিকেন আছে, মটন আছে। এখানে যদি আমার এখানে আসতে হলে কালীঘাট মায়ের মন্দিরে আসুন। কালীঘাট মেট্রো 1 নম্বর গেটের ঠিক পেছনে প্রথম দোকান, কালীঘাট মেট্রো 1 নম্বর গেটের ঠিক পেছনের দোকান। দোকানের নাম হচ্ছে মা কালী হিন্দু হোটেল। জয় মা কালী, মা কালী হিন্দু হোটেল। খানা কেসা লাগ রা? বহুত বড়িয়া লাগ রা হ্যায়। কল ভি আয়ে থা, আজ ভি আয়ে রেগুলার। তো জব মে ঘুমনে আয়া হুঁ, ইসলিয়ে মে ওহি লোকেশন পে আয়া হুঁ জিসমে মেনে কল গায়ে থে। আচ্ছা, কালীঘাট কে নজদিক 400-500 মিটার কে নজদিক পে ইয়াহাঁ পে মিলতা হ্যায়, আর ভেজ খানা আর সাথ মে নন ভেজ ভি। নন ভেজ ভেজ দুনো হি আপ খাতে হ্যায়। আপ কাহাঁ কা রহনে ওয়ালা হ্যায়? কলকাতা, বিহার, পটনা। বিহার,
अच्छा घूमने आया कलकत्ता? अच्छा मंदिर में पूजा देने के? कल ही पूजा देने आया था। अच्छा आज हम वापस इनके पास आए सर खाने के लिए मेट्रो से। इतना टेस्टी? खास करके पटना मुजफ्फरपुर या कहीं से भी तो कालीघाट दर्शन करना है तो मेट्रो के नज़दीक में ही दम ठीक उनके मेट्रो के घर गेट के पीछे ही आपको ये दुकान मिलेगी जो कि वेज और नॉन वेज खाना दोनों अच्छा बनाकर खिला रही हैं और कम से कम प्राइस में मतलब 40 रुपये में भर पेट खाना और नॉन वेज 100 रुपये में पूरा का पूरा। और हम लोग लगातार खा रहे हैं 2-3 दिनों से यहीं पर तो समझ सकते हैं कि कितना बढ़िया खाना है। हेलो आपका खाना हो गया? नहीं नहीं हम तो अभी नहीं खाए। क्यों? अरे हम निकले थे सुबह में मॉर्निंग में तो खा के निकले थे। अच्छा तो अभी सर जैसे अभी तक तो नहीं खाया है लेकिन अगर रुकते हैं थोड़ी देर में। अच्छा थोड़ा पास खाएंगे। आप कहाँ से आए? हम आए गोरखपुर। गोरखपुर? अच्छा आपका दोस्त है? अच्छा अच्छा हम लोग दोनों लोग आए हैं एक साथ में। मगर बोलोगे तो नहीं